আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল শো। আজকে তৈরি করে দেখাচ্ছি শাহি গরম মশলা, যে মশলা আমরা বিরিয়ানি, তেহারি, রেজালা, রোস্ট এই সমস্ত রান্নায় ব্যবহার করে থাকি। তো শাহি গরম মশলা তৈরি করতে কী কী উপকরণ লাগে সেগুলি এখন করে দেখাচ্ছি। শাহি গরম মশলা করার জন্য আমি এলাচি নিয়েছি, ছোট এলাচি যেটা বলে, ধনিয়া নিয়েছি, দারুচিনি নিয়েছি, জয়িত্রী নিয়েছি অর্ধেকটা, লবঙ্গ নিয়েছি, শাহজিরা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, স্টার এনিস নিয়েছি যেটাকে তারা মৌরি বলে, এখানে জয়ফল নিয়েছি অর্ধেকটা, এটা অর্ধেক নিয়েছি কারণ এটার ঘ্রাণটা খুব তীব্র, সেজন্য এটা অর্ধেক পরিমাণ দিয়েছি, এখানে বড় এলাচি দিয়েছি, তেজপাতা নিয়েছি তিন চারটা, এটাকে আমি ছোট সাইজ করে নিয়েছি, এটা গুয়া মৌরি নিয়েছি যেটাকে মিষ্টি জিরা বলে, এগুলিকে যখন আমি ব্লেড করব এটার কালারটা একটু ব্রাউন কালার হবে, তো কালারটা যেন সুন্দর হয় সেজন্য এটার সাথে আমি দুটা শুকনা মরিচও সাথে নেব এবং কালারটার জন্য সুন্দর হবে। এখন এগুলিকে আমি হালকা করে টেলে নিচ্ছি, চুলায় একটি প্যান বসিয়েছি, এখন এটার মধ্যে আমি শুকনা মরিচটা আগে টেলে নিচ্ছি। শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এখন এই প্যানটা গরম আছে, এটার মধ্যে আমি সবগুলি মশলা ঢেলে দিচ্ছি, এটার তাপে মশলাটা হালকা ভাজা হবে। শাহি গরম মশলা এবং নর্মাল গরম মশলার মধ্যে পার্থক্য হলো, নর্মাল গরম মশলার মধ্যে জয়ফল, জয়ত্রী এবং স্টার অ্যানিস থাকে না, এটুকুই পার্থক্য। প্যানের তাপেই মশলাগুলি হালকা করে ভাজা হবে এবং যখন ঠান্ডা হবে পুরো মুচমুচে হয়ে যাবে, তখন এটা ব্লেন্ড করতেও সুবিধা হবে। আমি যদি চুলার আঁচ রেখে এটা ভাজতাম তাহলে মশলার ফ্লেভারগুলি নষ্ট হয়ে যেত। এখন এটাকে আমি ঠান্ডা করব, ঠান্ডা করার পরে আমি গ্রাইন্ডারে গুঁড়া করে নিচ্ছি। মশলাগুলি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে গ্রাইন্ডারে ঢেলে নিচ্ছি। বড় এলাচটা মুখ খুলে বিচিগুলি নিব, কারণ উপরের আবরণটা খুব শক্ত, সেজন্য এটাকে খুলে দিচ্ছি। বানানো হয়ে গেল আমার শাহি গরম মশলা। আমি অল্প করে তৈরি করেছি কারণ এটাকে একেবারে বেশি করে তৈরি করলে এটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, এর জন্য অল্প পরিমাণ করেছি, বেশি দিন ইউজ করব না। এটাকে এখন আমি এয়ার টাইট কৌটার মধ্যে করে ভরে রেখে দিব, যখন লাগবে তখন আমি এখান থেকে নিয়ে ইউজ করব। তৈরি হয়ে গেল শাহি গরম মশলা। আশা করছি আজকের এই মশলা তৈরি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।